चले गेली बाबा, चले गेली। हमें देखते चाहिए भाई, हमें देखते चाहिए। कौन शास्त्र लिखा चे माँ के कदे कृष्ण की बाबा वजाए। हमें देखते चाहिए भाई, हमें देखते चाहिए। आमार प्रभु गो, आमार प्रभु, आमार प्रभु प्रभु गो, ठीक 24 বছর বয়স। লীলাটা কোথা দিয়ে শুরু হচ্ছে দেখুন ভাইরা। ঠিক 24 বছর বয়স, সারা নদিয়াবাসী কাঁদিয়ে দেবী বধূ বিষ্ণুপ্রিয়াকে চোখের জলে ভাসে, সুচি মাকে শোকের সাগরে ভাসে, আমাদের প্রেমের ঠাকুর গৌরহরি সন্ন্যাসী হলেন। কোথায় গেল মায়েরা? কাটোয়ার কাঞ্চন নগরীর কেশব ভারতীর আশ্রম। কবে গেল? পয়লা মাঘ, প্রচন্ড ঠান্ডা, সেদিন গৌর হরি চলে গেল। আর সন্ন্যাস গ্রহণ করার পর গৌর হরি কি নাম নিল? কি নাম নিল? শ্রীচৈতন্য মহাপ্রভু। তখন নদিয়াবাসীর অবস্থাটা কেমন কেমন? নদিয়ার আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কীট কাঁদে, পশু কাঁদে, পক্ষী কাঁদে, মানুষ কাঁদে, সবার মুখে শুধু একটাই কথা, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই, নিমাই নাই। অবস্থাটা কেমন কেমন? যারা গৌর হরিকে ভালোবাসত তারা তো কাছে, কিন্তু যারা ভালোবাসত না তারা কি করছে? যারা গৌর হরিকে অন্তর দিয়ে ভালোবাসত তারা তো আগুন বলে চোখের জলে কাঁদছে, কিন্তু যারা ভালোবাসত না তারা কি বলে কাঁদছে? আমরা কি সম্পদ হারালাম ওরে নিমাই, ফিরে আয় ওরে নিমাই, ও তুই ফিরে মায়েরা। গৌর হরি যে সম্পদ আমাদের জন্য রেখে গেছে তার কি কেউ ভাগ দিতে পারবে? পারবেন আপনি ভাগ দিতে? পারবেন না। আজকে আপনি এখান থেকে হরিনাম শুনে যাচ্ছেন, কাল কেউ রাস্তায় ডেকে বললে আপনি তো এখানে হরিনাম শুনে গেছেন, তার মধ্যে কিছু আমাকে ভাগ দিন। আপনি কি পারবেন দিতে? আপনি দিতেও পারবেন না আর নিতেও পারবেন না। আপনি ব্যাংকে টাকা জমান, আপনার মৃত্যুর পর আপনার সংসার সেই টাকাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে খাবে, যেমন করে মৌচাকে মৌমাছি মধু সংগ্রহ করার পর শিকারে সেই মৌচাককে পেরে ঝাড়িয়ে ঝাড়িয়ে খায়, ঠিক আপনার মৃত্যুর পরে আপনার সংসার সেই টাকাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে খাবে। কিন্তু দুঃখজনক ঘটনা কি জানেন? কলিযুগে বাবা মাও ভাগ হয়ে যায়। কি হয়তো? এই ছেলে কাছে এক মাস, ওই ছেলে কাছে দু মাস, কি হয়তো? আপনাদের এদিকে মনে হয় না, আমাদের ওইদিকেটা ওটা খুব হয়। আপনাদের এদিকে হয় এটা? হয় না মনে হয়?
সব জায়গাতেই তার মানে হয়। আমি ভাবতাম যে আমাদের ওইদিকেই শুধু হয়, সব জায়গাতেই তার মানে হয়, কিন্তু গৌরে হরে যে সম্পদ আমাদের জন্য রেখে গেছে কেউ ভাগ দিতে পারবে না। দেবী বধূ বিষ্ণু প্রিয়া প্রাণনাদ বলে চোখের চলে খাচ্ছে, আর তখন সচিব মায়ের অবস্থাটা কেমন, মায়ের অবস্থাটা কেমন, ছোট্ট একটি প্রদীপ হাতে নিয়ে গোটা নদী আ ঘুরছে আর চিৎকার করে বলছে, ওরে নেওয়া বলে গোটা নদী আগ হচ্ছে আর চোখের জলে কাঁদছে, শোনা যায় সেই মায়ের কান্না সহ্য করতে না পেরে একটা বাচ্চা ছেলে ছুটে এসে বলছে, মা তুমি খেতে না, মা তুমি খেতে না, তোমার কান্না যে আমার সহ্য করে না, তুমি কান্না যে কোটা চকুট কাঁদবে, মা তুমি খেতে না। আরে বাবা কথা বলবো, বলো মা, আচ্ছা কাল তো নদিয়া এখনো বৃষ্টি হয়নি, তাহলে সারা নদিয়াটা কাদা খেল, মা তোমার ছেলে গোটা নদিয়া ছেড়ে চলে গেছে বলে নদিয়া বাসে এমন খেতেছে যে তাদের চোখের জলে গোটা নদিয়াটা কাদা হয়ে গেছে। মা আমি দেখেছি, মা আমি দেখেছি তোমার ছেলেটা ফুল দেখে গেছে, তুই দেখেছিস বাবা, ফুলতে পারবে আমার নিমাই আমার চাঁদ কোন দিকে গেছে। মা তোমার নিমাই হ্যাঁ কৃষ্ণ বলে এই পথে ছুটে গেছে, মানে এই পথে গেছে, তবে তো যেতে হয় সে আলোকে অনুসরণ করতে করতে সতী মা ছুটেছে সেই পথে, আর সেই পথে যেখানে শেষ হয়েছে দেখা মাত্র সচিমা চমকে গেল, আরে এটা তো নবদ্বীপের ঘাট, তবে নিমাই এবারে কোন দিকে গেছে, যেই না ওপারটা তাকিয়েছে বুঝতে পেরে গেছে, তার মানে আজ রাতে নিমাই কাটোয়ার কাঞ্চননগরের কেশব ভারতীর আশ্রমে গেছে, তার মানে আজ রাতেই নিমাই ভারতী মশাইয়ের কাছে সন্ন্যাস গ্রহণ করবে। ও এবার মনে পড়েছে, গত মাস আগে যখন ভারতী মশাই আমাদের নদিয়ায় ঘুরতে এসেছিল, নিমাই ঘটা করে ভারতী মশাইকে অন্ন সেবা করিয়েছিল, তখন যদি জানতাম ভারতী মশাই যে আপনি আমার ছেলেটাকে কেড়ে নেবেন, আজকে আমি নিমাই সন্ন্যাসের মা হয়ে জগন্নাথ মিশ্বরে ঘরণী হয়ে আপনার হাতে বিষ মাখিয়ে মেরে ফেলে দিতাম, জানি আমার বসলাম অপরাধ হবে, তবুও তো আমার ছেলেটাকে আমি ফিরে পেতাম। নিমাই চলে গেলি বাবা, চলে গেলি, আমিও দেখতে চাই নিমাই, আমিও দেখতে চাই কোন শাস্তি লেখা আছে মাকে কাঁধে কৃষ্ণের কৃপা পাওয়া যায়, আমিও দেখতে চাই নিমাই, আমিও দেখতে চাই। পতিত পাবনী গঙ্গার দিকে তাকিয়ে বলছে, হ্যারে মা গঙ্গা, তুই তো পারতিস আমার ছেলেটাকে আটকাতে, নিমাই তো তোর বুকের উপর দিয়ে সাঁতার কেটে গেছে, ও তুই কেন আটকাবি, তুই তো আর নিমাইকে গর্বে ধরিস নি, গর্বে ধরেছি তো আমি রে আমি, তুই কি বুঝব মায়ের ব্যথা মায়ের যন্ত্রণা, তুই তো জল দিয়ে সৃষ্টি সন্ন্যাপতি পাবনী গঙ্গা, আমি আজকে এই নিমাই সন্ন্যাসের মা হয়ে জগন্নাথ মিশ্রের গরণী হয়ে আজকে এই নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছি, যে ঘাট দিয়ে নিমাই চলে গেল আজ থেকে সেই ঘাটের নাম হয়ে যাক নির্দহের ঘাট, নির্দহের ঘাট, নির্দহের ঘাট।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নির্দাহ মানে কি? যার কোনো দয়া মায়া নেই। শোনা যায় মা অভিশাপ দিয়েছে বলে সেই থেকে ওই ঘাটে কোনো মাতা পিতা নামে না। কেন? আতঙ্কে, ভয়ে। যদি নামে আর যদি সন্তান হারা হয়ে যায় সেই ভয়ে। যারা নবদ্বীপ বেড়াতে গেছেন দেখবেন নবদ্বীপের ঘাট থেকে ঠিক 3 কিলোমিটার দূরে একটি ফাঁকা ঘাট পড়ে আছে, ওটি নির্দাহের ঘাট। তখন মা মনে মনে চিন্তা করছে যে যার জন্যেই সব, সেই প্রাণ পাখিটাই যখন আমাকে ছেড়ে চলে গেল তাহলে তো দেহের কোনো মূল্য থাকে না। প্রাণ পাখিটাই যখন আমাকে ছেড়ে চলে গেল তার দেহের কোনো মূল্য থাকে না। আজকে আমি নবদ্বীপের ঘাটে এই পতিত পাবনে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। নিমাই নিমাই বলে শশী গঙ্গায় ঝাঁপ দিতে যা, গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে পিছন থেকে কে ছুটতে ছুটতে এসে জাপটে ধরে বলল, মা! ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং বাবারা, বলুন তো দেখি কে মা বলে ডাকলো? কে? নিমাই ছাড়াও আর একজন শচী মাকে মা বলে ডাকত, বলুন তো কে? নিতাই। সে চলে গেছে সন্ন্যাস গ্রহণ করতে। দেবীবতী বিষ্ণুপ্রিয়া সে ঘরে কাঁদছে। তাহলে কে? পিছন থেকে সেই ছেলেটা বলে উঠছে, মা, তোমার নিমাই গেছে, নিতাই আছে, কাঁদছ তুমি কেন? হয়েছে মা, তুমি আমার মতো ছেলেকে মেরে রেখে মরতে যাচ্ছ মা? করে নিতাই এসেছিস বাবা? হ্যাঁ মা, আমি এসেছি। আরে বাবা শোন, বাবা শোন, তুই আমাকে মা বলে ডাকিস, আমি তোকে ছেলের চোখে দেখি। নিমাই আমাকে মা বলে ডাকত, ওকেও আমি ছেলের চোখে দেখতাম, কিন্তু বাবা তুই তো আমাকে ছেড়ে গেলি না, তাহলে নিমাই কেন আমাকে ছেড়ে রেখে চলে গেল? মা, আমি জানতাম যে ভাই আজ চলে যাবে, আর এও জানতাম যে আজ রাতেই ও চলে যাবে। তুই জানতিস? তাহলে কেন আটকালি না বাবা? মা, নিমাইয়ের যে মনের ইচ্ছা যে জগতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মধুর হরে কৃষ্ণ নাম। জগতে যত আছে নগরাদি সর্বত্র প্রচারিত হবে এই মধু হরিনাম। ওকে যে মায়ের আসলে মমতার আসলে বাধা থাকলে হবে না মা? হ্যাঁ রে বাবা, সে তো নয় বুঝলাম, কিন্তু একটা অনুরোধ করবো বাবা রাখবি। মা, আমি জানি না তুমি কি অনুরোধ করছো, তবে মা অনুরোধ নয়, মা অনুরোধ নয়, তুমি আদেশ করো, আর এই আদেশ যেন দেহের শেষ রক্তবিন্দু দিয়ে আমি পূরণ করতে পারি। ওরে, আমার জন্য নয় রে, তবে ওই ঘরে যে বধূটা আছে ওর জন্য তুই নিমাইকে একবার নদিয়ায় নিয়ে আয়। মা, তুমি যখন বলেছো আমি ভাইকে নদিয়ায় নিয়ে আসবো, তবে মা তুমি এখন বাড়ি চলো, আমি তারপর ভাইকে নিয়ে আসবো। শচী মাকে বাড়িতে রেখে এলো। যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন
যারা অমীয় নিমায় শ্রুতি গ্রন্থ পড়েছেন তারা কিন্তু জানেন যে দাদা নিতাই তার কথা রেখেছিল। বীরভূমে রাখাল বালকদের সহযোগিতা নিয়ে ভাইকে ঘুরিয়ে ঘুরিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এনেছিল। ভাই এবার মাকে একটু নিয়ে আসি, মায়ের যে বড় ইচ্ছা জেগেছে তোকে দর্শন করবে। দাদা শুধু মা কেন, তুমি গোটা নদিয়ায় খবর পাঠিয়ে দাও যে আমি এখানে আছি। কিন্তু দাদা বারে বার করে তোমাকে সাবধান করে দিচ্ছি, নদিয়ার সবাই আমাকে দেখতে আসবে কিন্তু একজন আসবে না, কে? দেবীবধূ কৃষ্ণপ্রিয়া। কেন ভাই? সন্ন্যাস গ্রহণের পর সন্ন্যাসীদের স্ত্রীরূপ দর্শনে মানা আছে। আচ্ছা ভাই তুই এখানে একটু থাক, আমি মাকে নিয়ে আসি। বলে হ্যাঁ দাদা। ভবাদেশী গৌর সুন্দরকে শান্তিপুরে রাখিয়া, শান্তিপুরে রাখিয়া আজ নিত্যানন্দ চলিলেন, আজ এসেছিস বাবা? হ্যাঁ মা আমি এসেছি, তুমি তাড়াতাড়ি চলো নাহলে ভাই চলে যাবে। বলে তুই এখানে একটু দাঁড়া, আমি বৌমাকে ঘর থেকে ডেকে আনি। বৌমা, ও বৌমা, কি হলো নিতাই? তুই তোর হাত দিয়ে আমার মুখখানাকে চেপে ধরলে কেন? মা, ভাই আমাকে বারে বারে করে বারণ করে দিয়েছে নদিয়ার সবাই একটু দেখতে যাবে কিন্তু একজন যাবে না, কে? দেবীভূত কৃষ্ণপ্রিয়া। কেন নিতাই? সন্ন্যাস গ্রহণের পর সন্ন্যাসীদের স্ত্রীরূপ দর্শনে নিষেধ আছে। নিতাই চলে যা তুই। মা আমি যখন এসেছি তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েরা, দেবীবধূ বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরের আড়াল থেকে সব শুনছিল। ছুটে এসে মায়ের চরণ দুখানিকে জড়িয়ে ধরে বলছে, মা সবাই যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, আমি নাকি অভাগা অপয়া, বা চারি স্বামীকে দেখার জন্য গোটা নদে আছে যার সে কি করে অভাগে নিয়ে হয়। মা আমি আপনার জন্য, আমার জন্য আপনি এখানে থাকবেন না? আমার না, আপনি যান, আপনার দেখা হলেই আমার দেখা। সজিমাকে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে বার করে দিল। সজিমা পাগলের মতো ছুটে যাচ্ছে আর এদিকে দেবীবধূ কৃষ্ণপ্রিয়া ঘরে বসে বসে কাঁদছে আর কি বলছে, আমি পাশানে হয়ে রাব কহিব না কোনো কথা, আমি পাষাণ হই রাব কহিব না কোনো কথা, আমি পাষাণ হই রাব আমি পাষাণ হয়ে রাব কহিব না কোনো কথা, কেহ না জানিবে
ব্যথা কেহ না জানি কি যে মরে ব্যথা কেহ না জানিবে কি যে মরে ব্যথা বলে কেহ না জানিবে আর এদিকে সূচিমা পাগলের মতো ছুটে গেছে, মাকে দেখতে পেয়ে গৌর সুন্দর ছুটে এসে মায়ের চরম দুখানিকে জড়িয়ে ধরেছে। তারপর কি করলাম, মাকে প্রণাম করে তারপর উঠেছে। আর মা কি বলল, মা কি বলল, কৃষ্ণ তোর মঙ্গল করুন। এই হলো মা, দেখুন মা কি বলছে, কৃষ্ণ তোর মঙ্গল করুক। মা বুঝতে পারছে যে তার ছেলেটা আজকে তাকে ছেড়ে চলে যাবে, তবুও কি বলছে, কৃষ্ণ তোর মঙ্গল করুক। তখন মা কি বলছে, হ্যাঁ রে বাবা, এবার তাহলে কোথায় যাবি? মা এবারে যে আমার ইচ্ছা যে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে শুরু করে পদব্রজে গোটা জগতে নাম দিলাম। আরে বাবা, এই যাত্রায় তোর বৃন্দাবনে যাস না, এই যাত্রায় তুই পুরী ধামে যা। কেন মা? পুরী ধাম আর নবদ্বীপ হলো দুই ভাই। পুরী ধামে যখন রথযাত্রা হয়, নবদ্বীপ থেকে অনেক ভক্ত পুরী ধামে যায়। সেই পুরী ধাম থেকে যখন আবার তারা নবদ্বীপে ফিরে আসবে, বছরে একবার হলেও তাদের মুখে তোর কুশল বার্তাটুকু আমি পাব। তাই আমার ইচ্ছা এ যাত্রায় তুই পুরী ধামে যা, আমার মৃত্যুর পর তুই বৃন্দাবনে যাস। তাই মায়ের ইচ্ছা পূর্ণের জন্য দাদা কোথায় যাচ্ছে প্রভু? পুরী ধাম। নিতাই বলো মা, তুই ভাইকে পুরী ধামে রেখে আয়। তাই মায়ের আদেশ পালনের জন্য দাদা নিতাই ভাইকে রাখতে কোথায় যাচ্ছে? পুরী ধাম। জগদানন্দ ছুটে এসে বলছে, প্রভু আমিও যাব। গিরিমাধব ছুটে এসে বলছে, প্রভু আমিও যাব। তাই এক এক ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু কোথায় যাচ্ছে? দাদা নিতাইকে সঙ্গে নিয়ে পুরী ধাম। শুরু হলো যাত্রা। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরি, নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরি, নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরি, নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর হরি। সদাই মুখে সদাই মুখে হরি নাম গায়, সদাই মুখে বসে সদাই মুখে হরি নাম গায়, সদাই মুখে
কত গুরি সদাই মুখে নাম গায় মুখে ও তার সদাই মুখে হরি নাম গায় যত শত নানা ভক্ত চলেন প্রভুর নানা অঙ্গে যত শত নানা ভক্ত চলেন প্রভুর নানা অঙ্গে যত শত নানা ভক্ত চলেন প্রভুর নানা অঙ্গে যত শত নত ভক্ত চলেন প্রভুর নানা অঙ্গে সদাই মুখে ও প্রভুর সদাই মুখে হরি নাম গায় মুখে ও সে সদাই মুখে নেচে নেচে চলেন প্রভু নেচে নেচে চলেন প্রভু নেচে নেচে চলেন প্রভু নেচে নেচে চলেন প্রভু আদানি তাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেন প্রভু ভক্তগণ সঙ্গে লয়ে নেচে নেচে চলেন প্রভু আদানি তাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেন প্রভু ভক্তগণ সঙ্গে লয়ে নেচে নেচে চলেন প্রভু আদানি তাইকে সঙ্গে লয়ে নেচে নেচে তাই প্রভু বলতে হরি হরি চলেন প্রভু সদাই মুখে ও সে সদাই মুখে হরি নাম গায় সদাই মুখে তার সদাই মুখে হরি নাম গায়। এবার প্রভু কোন পথে গেলে এই পথটা একটু লক্ষ্য করেন, কোন পথে গেলে গৌর হরি? দক্ষিণের পথ ধরে দক্ষিণেশ্বরে কালীঘাট প্রভৃতি পেরিয়ে প্রভু এলো কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। বারুইপুরে এসে প্রভু এতটাই কীর্তনে মেথে উঠেছে, প্রভুর গলায় একটা খোল ছিল, কাঁধে একটা খোল ছিল, সেই খোলটা মাটিতে, আর খোল মাটিতে পড়লে কি হয়? গোটা হয়ে যায়, তাই তো নাকি? খোল মাটিতে পড়লে গোটা হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়। যেই না খোলটা ভেঙে গেল, সেই থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ওই জায়গার নাম হয়ে গেল কীর্তন খোলা। এখনো মনে হয় রাখা আছে কাঁচের বাক্সে, কেউ যদি দেখতে যেতে চান দেখতে যেতে পারেন, গৌরহরি পায়ের সামনে রাখা আছে। বারুইপুরে হয়ে প্রভু এবার গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। আর তখনকার দিনের বাংলার নবাব এর সঙ্গে উড়িষ্যার রাজার প্রতাপরুদ্ধের বিবাদ ছিল, তাই এক রাজার রাজত্ব থেকে আরেক রাজার রাজত্বে যাওয়ার জন্য কি লাগত? ছাড়পত্র। আর গৌরহরি যে জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জায়গার জমিদার হল রামচন্দ্র খাঁ। রামচন্দ্র খাঁর কানে খবর পৌঁছে গেছে কারা যেন সদর বলে গঙ্গা সাগরে পেরোতে এসেছে। রামচন্দ্র খাঁকে করেছে ঘোড়া ছুটিয়ে গেছে, এই তোমরা কারা, কোথায় যাবে? বলে আমরা সব গৌর হরির লোক। তা কোথায় যাবে? বলে এই তো এবার গঙ্গা সাগরটা পেরিয়ে উড়িষ্যায় ঢুক। ও উড়িষ্যায় যাবে, তার মানে তো তোমার কাছে ছাড়পত্র আছে। তা ওই ছাড়পত্রটা দেখে বলছে, ছাড়পত্র তো নেই। ও ছাড়পত্র নেই তাহলে তো যেতে দেওয়া যাবে না। তখন দাদা নিতাই বলছে, জমিদার অন্য কোনো উপায় নেই। বলে উপায় একটা আছে, যদি তুমি তোমার পাঞ্জাটা দেখিয়ে দেবো দিতে পারো আমি লিখে দেবো পাঞ্জাতে, তারপর তুমি যেতে পারবে। আর তখনকার দিনের পাঞ্জা মানে কি? তখনকার দিনের পাঞ্জা মানে কি? তখন তার এইসব ছিল না, আধার কার্ড, ভোটার কার্ড ছিল কি? তখন কি ছিল? পাঞ্জা। পাঞ্জা মানে কি? নিজের পরিচয়পত্র, দেখিয়ে দাও পরিচয়, তারপর তোমাকে যেতে দেবো। তখন দাদা নিতাই বলছে, এই ভাই শোন শোন, আরে এরা তোর পরিচয় জানতে চাইছে রে। বলে দেখিয়ে দে তো তুই কে? বলে দেখিয়ে দেবো। বলে হ্যাঁ দেখিয়ে দে। জমিদার তাকিয়ে দেখো আমি কে, কি দেখছে? সত্য যুগে, সত্য যুগে, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ, সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ,
সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণ আবার ত্রেতা যুগে ত্রেতা যুগে সত্য যুগে কে চক্রতে দাঁড়িয়ে আছে কে নারায়ণ আবার ত্রেতা যুগে ত্রেতা যুগে ত্রেতা যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ ত্রেতা যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ ওই না ত্রেতা যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ অগ্রজ লক্ষণ মানে কি অগ্রজ লক্ষণ মানে কি অগ্রজ মানে কি বড় আর লক্ষণের বর্তা কে রাম 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 রাজা রাম 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 সীতারাম রাম 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 রাজা রাম 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 সীতারাম রাম 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 রাজা রাম 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 যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ আবার পিতা যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ পিতা যুগে হলাম আমি অগ্রজ লক্ষণ দাপর যুগে দাপর যুগে জমিদার দেখছে আর চোখ মুচ্ছে জমিদার তুমি আমার কাছে এক যুগের পরিচয় চেয়েছিলে না আমি তোমাকে চার যুগের পরিচয় দেবো দেখো আমি কি এই সবে দু যুগের দিয়েছি আর দু যুগের দেবো দেখো আমি কি আবার দাপড় যুগে দাপড় যুগে দাপড় যুগে হলাম আমি সুনন্দে নন্দন 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 আবার কলি যুগে কলি যুগে দাপড় যুগে কে কৃষ্ণ বাসিয়াতে দাঁড়িয়ে আছে আবার কলি যুগে কলি যুগে এই থাম ভাই থাম তুই তিন যুগের পরিচয় দিচ্ছিস আর আমি এ যুগের পরিচয়টা দিই বলে কলি যুগের কে জানো আবার কলি যুগে কলি যুগে কলি যুগে হলেন প্রভু শিশু চিনন্দন কলি যুগে হলেন প্রভু শিশু চিনন্দন আবার কলি যুগে হলেন প্রভু শিশু চিনন্দন কলি যুগে হলেন প্রভু শিশু চিনন্দন বলে এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি এই তোমাদের গৌর হরি আর করবে ভবতরি এই তোমাদের গৌর হরি আর করবে ভবতরি এই তোমাদের গৌর হরি মুখে বল হরি হরি এই তোমাদের গৌর হরি আর করবে ভবতরি